Making Bengal Weekly Fast. কম খরচে বিদেশে ডাক্তারি পড়তে যাওয়ার সুযোগ মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল ভর্তির জন্য আজই যোগাযোগ করুন 9732122744 নম্বরে ক্রমবর্ধমান করোনা পরিস্থিতির মোকাবিলায় রাজ্য সরকার ইতিমধ্যেই গোটা রাজ্যব্যাপী ঘোষণা করেছেন পূর্ণ লকডাউন আজ রবিবার সেই লকডাউনের নবম দিনেও বর্ধমান শহরে জেলা পুলিশের তরফ থেকে চলল কড়া নজরদারি বিস্তারিত বিজ্ঞাপনের পর এলবি জুয়েলার্স শুভ সময় সব সময় 1950 থেকে আজও শুভ সময় সব সময় কাকদ্বীপ পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে জিন ঘরবন্ধ প্রেমে ব্যর্থ বশীকরণ চাকরি বিবাহ সবকিছুর জন্য ফোনে ও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন মাওলানা জাকারিয়া সাহেবের সঙ্গে রবিবার লকডাউনের নবম দিনে বর্ধমান শহরের বীরহাটা ট্রাফিক ওসি ছোটেলাল প্রসাদের নেতৃত্বে অভিযানে নেমে বর্ধমানের কার্জন গেট চত্বরে শুরু হয় ধরপাকড় এই দিন শহরের রাস্তায় যে সকল মানুষেরা বিনা কারণে বেরিয়েছেন তাদের মধ্যে বেশ কয়েকজনকে আটক করা হয় পাশাপাশি বেশ কয়েকটি টোটোকেও আটক করা হয় এই দিন পুলিশ যে কাজটা করছে দেখতে পাচ্ছি খুবই ভালো কাজ করছে গত লকডাউনে যেটা কাজটা করেছিল এইবারে যে কাজটা করছে সত্যি খুব ভালো করছে এই কাজটা যদি আরও কঠোরভাবে পরিচালনা করে তাতে কিন্তু আমাদের পক্ষে খুব ভালো হবে যেটা করছে সত্যি খুব ভালো কাজ করছে আমার পক্ষে মনে হয় পুলিশের যে নিয়ম যা রুলস আছে পুলিশ কিন্তু সেই অনুযায়ী কিন্তু কাজটা করছে যারা অযথা বেরোচ্ছে তাদেরকে মনে হয় কাগজপত্র দেখা বা কী কারণের জন্য বাইরে বেরোচ্ছে সেটাকে কিন্তু পুলিশ অবশ্যই দেখছে পুলিশ যে কাজটা করছে সেটা অবশ্যই খুব ভালো কাজই করছে অনেকটাই সচেতন হয়েছে মানুষ কিন্তু অনেকটাই সচেতন হয়েছে এবার কিছু কিছু মানুষ যত অকারণে বেরোচ্ছে আবার কিছু কিছু মানুষ কিন্তু প্রয়োজনেও কিন্তু বেরোচ্ছে মানুষ তো বেরোতে হচ্ছে তো প্রয়োজনে আবার কিছু মানুষ অকারণেও কিন্তু বেরোচ্ছে আমার পক্ষে এটা 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 একটা কথাই বলা যায় যে অকারণে যারা হচ্ছে পুলিশ যে কাজটা করছে সেটা ভালো তাতে মনে হচ্ছে যে ফোন করে যে ছাড়াছাড়ি ব্যাপারটা হচ্ছে সেটা ছেড়ে দিলে সে কিন্তু পরবর্তী দিনে কিন্তু আবার সে বেরোনোর সুযোগটা হয়ে যাবে আমার পক্ষে মনে হয় এটা না করাটাই উচিত কারণ এটা কিন্তু করছে আমাদের স্বার্থে এবং জনগণের স্বার্থে কিন্তু জিনিসটা করা হচ্ছে অকারণে কিন্তু পুলিশ করছে না যেন আমরা বেঁচে থাকি রাজ্যের বেঁচে থাকার জন্য এবং আমাদের বেঁচে থাকার জন্যই কিন্তু পুলিশ এটা করছে এবং যারা আমার মনে হয় যারা ফোন করছে তারা মনে হচ্ছেন ফোনটা না করে যদি বলা যায় যে তাকে যে সতর্ক করা হয় যে আর বেরোবে না কারণ ফোন করা মানে কিন্তু সে জানে যে আমার তো ফোন করলেই হয়ে যাবে পরবর্তী সময় আবার পরের দিন আমি বেরোই এটা মনে হচ্ছে যেন না করাটাই ঠিক আমরা তো মনে হচ্ছে পুলিশ প্রশাসন যেরকম ধরছে আগের মতো ধরছে না প্রথম লকডাউনে যা দেখেছি কড়াকড়ি তার জায়গায় এখন অনেক শিথিল আমার মনে হয় আরও কঠোরভাবে দায়িত্ব পালন করা উচিত এবং মানুষকে ঘরের মধ্যে এখন অযথা না বেরিয়ে ঘরের মধ্যে থাকা উচিত কারণ এই লকডাউনটা রাজ্যের স্বার্থে আর নিজে বেঁচে থাকার স্বার্থে দুটোই আমরা মনে করি মানুষের সচেতন হওয়া উচিত কারণ সারা ভারতবর্ষের যে রেট তার থেকে পশ্চিমবঙ্গে হয়তো আমাদের করোনা অনেকটা কন্ট্রোল কিন্তু তবুও এটা আরও নিচে নামাতে গেলে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে আর মাস্ক যতটা সম্ভব দূরত্ব বজায় রেখে বেরিয়ে এবং সরকারি নিয়মকানুনের মধ্যে যখন বাজারের টাইম সেই সময় বাজারের প্রয়োজনে বেরোলে কেউ কিছু বলবে না মানুষের কাজই হচ্ছে অভিযোগ করা পুলিশ যদি অভিযোগ কাজ না করে তাহলে অভিযোগ আর পুলিশ যদি করা হয় তাহলে অভিযোগ কিন্তু আমি মনে করি প্রথম লকডাউনে পুলিশের যে ভূমিকা ছিল সেইটা সদর্থক ভূমিকা ছিল হয়তো পুলিশ কিছুটা ছাড় দিয়েছে আপনি এখন কোথায় থেকে আসছেন আসছেন হয়েছেন ঠিক আছে চাচি বলছে দেখুন চালগতি যেতে পারবেন না পারমিশন করতে হবে অযথা ঘুরতে পারবেন না আমরা
পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। দি সরারহাট নার্সিং হোম, সরারহাট বেনেপাড়া। ঘরে বসে প্রতিকার করান, নিজের ভাগ্যকে বদলে ফেলুন। তান্ত্রিক জ্যোতিষী আচার্য শ্রী রঞ্জিতানন্দ। ফোনে যোগাযোগ 9836459511।